ক্লাস স্টোরি বাংলা। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আদালতের বিচারক হয়ে রায় দিতেন, তখন তিনি মন মতো দিতেন না কোরআন মতো দিতেন? তিনি বলেছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। আরে আমাদের এই যে প্রশাসন আজকে দুর্নীতির কারণে, জুলুমের কারণে, অন্যায়ের কারণে ঘুমাতে পারে না, রাত বিরাতে ফোন আসে, আমাদের ভাইদের কষ্টের শেষ নাই। এখানে ইয়াবা, ওখানে মাদক, এখানে চুরি, ওখানে ডাকাতি। যদি কোরআন সুন্দর করে সমাজে চালু হয়ে যেত, মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেয়া যেত, কোরআনের আইনগুলো আমরা বাস্তবায়ন করতাম, তাহলে বন্ধু প্রশাসনের এত কষ্ট হতো না। যদি আমরা চোর ধরে হাত কাটা শুরু করে দেই, 6 মাস 1 বছরের ব্যবধানে দরজা খুলে ঘুমানো যাবে, চুরি আর হবে না। 10টা হাত কাটা চোর দেখে 100 চোর চুরি বন্ধ করে। ইসলাম মানে শান্তি, কোনো সন্দেহ না। ইসলাম যে শান্তি, ইসলাম তো এসেছিল জাহিলিয়াতের যুগে, ঠিক না, যেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি ছিল নিত্যদিনের অভ্যাস, মানুষের জীবনে নিরাপত্তা ছিল না, কথায় কথায় মারামারি শুরু, মায়ের কোলের সন্তানের নিরাপত্তা নাই, মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়া বাজারে দাস বানাইয়া বিক্রি করে দিত, গলার চেইন, কানের দুল, নাকের ফুল কেড়ে নিয়ে যেত, ইজ্জতটা লুটে নিত। কিন্তু ইসলাম এসেছে, শান্তি আমরা দেখেছি। হযরত ওমর যখন অদ্য দুনিয়ার প্রেসিডেন্ট, উনি গাছতলায় ঘুমাইছে একা একা, বডিগার্ডের প্রয়োজন আর নাই। মদিনা থেকে জেরুজালেম পর্যন্ত চলে গেছেন, সাথে একজন চাকর ছিল, উটের রশি টানার জন্য বডিগার্ড নাই, প্রয়োজন নাই। এবং সম্পদশালীরা জানতো, আমার সম্পদের জাকাত না দিলে আল্লাহ আমারে ধরবে, আমি মসজিদে নামাজ মানবো আবার জাকাতে আল্লাহরে মানবো না, এটা গোলামি হতে পারে না, আমি জাকাত দিতে হবে। যদি এই চিন্তা রায় সিস্টেমটা বাংলাদেশে চালু হয়ে যেত, সব ধনি জাকাত দিলে 10-20 বছরের ব্যবধানে বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যাবে না। আপনারা যারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন, সবাই জানছেন রাসূল 2 দিন 3 দিন উপাস ছিল, এমন ঘটনাও ঘটেছে, পেটের মাঝে পাথর বেঁধেছে, এমন কথা ইতিহাসের পাতায় আসছে। কিন্তু ইসলাম আসার পরে আমরা দেখলাম, জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কান্দে লইয়া লইয়া ঘরে, জাকাত খাওয়ার লোক আর ইসলামের মাঝে শান্তি সমৃদ্ধি সব আছে, সাথে সাথে আখেরাতে মুক্তিও আছে। আপনি যদি বন্ধু ইবাদত না বুঝেন, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। এখন কেউ কেউ বলবেন, হুজুর বড় জটিল কথা, কঠিন, এতদিন কেমনে করমু ইবাদত? আমি বলবো, দোস্ত, বিশ্বনবী যা করেছে তার মতো করে ফেলো, তাহলে তোমার ভাত খাওয়াটাও ইবাদত হয়ে যাবে। রাসূলুল্লাহর মতো করে ভাত খাও, প্রতি লোকমায় নেকি, রাসূলের মতো করে ঘুমাতে যাও, সুন্নাহ মোতাবেক ঘুমাও, তোমার ঘুমটা নামাজের মতো ইবাদত হয়ে যাবে। বিশ্বনবীর মতো শাসক হও, তোমার শাসন কাজ ইবাদত। কিন্তু পরিতাপ, আজকে মুসলমানেরা আল্লাহর কিতাবটাকে তেলাওয়াতের কিতাব বানাইছে, সকাল সন্ধ্যা পয়রা তাকের মাঝে গিলা পেরাইখা দেয়, এটার আইন যেগুলো আছে বাস্তবায়নের চিন্তা মাথার মাঝেও আর নাই। ব্রিটিশরা আইন দিয়ে গেছে, চোর ধরে জেলে দাও, এই আইন চলমান আছে, জেলে দিয়া কখনো চুরি বন্ধ করা যাবে না, কারণ জেলখানাতে চোর ঢুকে ডাকাতের সঙ্গে থাইকা চোরটাও ডাকাত হয়ে যায়, লাভের সে লস বেশি।